আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত যুক্তিবিদ্যার প্রথম পর্বের কারণ ও শর্ত এই অধ্যায়ের আজকের আলোচনা টপিক কারণ ও শর্তের সম্পর্ক এই আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কারণ এবং শর্তের বৈশিষ্ট্য সম্পর্কে বেশ ভালোভাবেই জেনেছি, আমরা কারণ এবং শর্তের পার্থক্য সম্পর্কেও জেনেছি। আজকে আমরা কারণ এবং শর্তের সম্পর্ক এই আলোচনাটি করার চেষ্টা করব। এবং আজকের এই আলোচনায় বরাবর মতোই আপনাদের সাথে রয়েছি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি আকিফ মাসুমি। সো চলুন কালক্ষেপ না করে আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা, কারণ ও শর্তের সম্পর্ক সম্পর্কিত। তো প্রথমে যদি আমরা দেখি যে আমরা বিষয়টিকে ডিভাইড করে নেওয়া হয়েছে, অর্থাৎ কারণ এবং শর্তের সম্পর্ককে তিনভাবে বিশ্লেষণ করা যায়, যথা ক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ, খ আবশ্যিক শর্ত হিসেবে কারণ, এবং গ পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত হিসেবে কারণ। এখন আমরা যদি লক্ষ্য করি যে পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ এটি কিভাবে কাজ করে, যেমন একটি কারণ তখনই পর্যাপ্ত শর্ত হয় যখন কারণটি উপস্থিত থাকলে কার্যটি ঘটবেই, কিন্তু ঘটনাটিতে যে পর্যাপ্ত শর্তটি উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ পর্যাপ্ত শর্ত উপস্থিত থাকলে ঘটনাটি ঘটবেই, কিন্তু পর্যাপ্ত শর্ত না থাকলেও কিন্তু ঘটনাটি ঘটতে পারে। মানে একই ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে, যেমন রুমের অন্ধকার দূর করার জন্য বৈদ্যুতিক বাতি জ্বালানো, এটি একটি পর্যাপ্ত শর্ত। আবার কেরোসিনের কুপি জ্বালানো বা গ্যাস বার্নার জ্বালানো বা মোমবাতি জ্বালানো বা হারিকেন জ্বালানো, এগুলো কিন্তু এক একটি আলাদা পর্যাপ্ত শর্ত। কাজেই যে কোনো একটি পর্যাপ্ত শর্ত উপস্থিত হলেই কার্যটি উৎপন্ন হয়। আমরা পরবর্তীতে লক্ষ্য করি যে আবশ্যিক শর্ত হিসেবে কারণ, যে শর্তটি কার্যের উৎপত্তির জন্য আবশ্যিক বা অনিবার্য সেই শর্তটিকে বলা হয় আবশ্যিক শর্ত। কোনো একটি ঘটনার আবশ্যিক শর্ত হলো এমন একটি অবস্থা যার অনুপস্থিতিতে ঘটনাটি ঘটতে পারে না, অর্থাৎ কোনো ঘটনা ঘটলে তার আবশ্যিক শর্ত উপস্থিত থাকবেই। যেমন আগুন জ্বালার জন্য অক্সিজেনের উপস্থিতি, এটি একটি আবশ্যিক বা অপরিহার্য শর্ত। আগুন জ্বালার জন্য অক্সিজেনের উপস্থিতি কিন্তু একান্তভাবে আবশ্যক, কারণ অক্সিজেন না থাকলে আগুন জ্বলতে পারে না। যেমন এই আলোচনা থেকে আমরা বলতে পারি, যেমন এ একটি পর্যাপ্ত শর্ত বি এর জন্য, তার মানে এ ঘটলে বি ঘটবে, এ বি এর জন্য একটি অপরিহার্য শর্ত, বি ঘটতে হলে আবার এর উপস্থিতি অবশ্যই প্রয়োজন। পরবর্তীতে আমরা দেখি আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ। আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণকে গ্রহণ করলে আমরা দেখি যে কারণ যেমন কার্যের অব্যবহৃত এবং অপরিবর্তনশীল পূর্ববর্তী ঘটনা, তেমনি কার্য হলো কারণের অব্যবহৃত পরবর্তী ঘটনা। অর্থাৎ কারণকে আমরা পর্যাপ্ত এবং আবশ্যিক শর্ত হিসেবে গ্রহণ করে বলেই কিন্তু কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য অনুমান করতে পারি। তো এক্ষেত্রে সকল আবশ্যিক শর্তের সমষ্টি হবে পর্যাপ্ত শর্ত, যা কিনা কার্যের একমাত্র কারণ বলে গণ্য হয়। এ অর্থে একটি কার্যের একটিমাত্র কারণ থাকতে পারে, যেমন মৃত্যু হলো একটি ঘটনা যার আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হলো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, যেটি কিনা সব ক্ষেত্রেই এই বিষয়টি ঘটে। তো আমরা কারণ এবং শর্তের এই তিনটি সম্পর্ক জানলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের প্রশ্নের ক্ষেত্র কানেক্টেড সৃজনশীলের ক্ষেত্রে। তো আশা করি আমরা এই কারণ এবং শর্তের সম্পর্ক বিষয় বুঝতে পেরেছি। আমরা আমাদের আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আশা করি আমাদের এই সংক্রান্ত অন্য কোনো টপিকে আবার আলোচনা করব আমি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।